দুবাইয়ের আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বজয়ী হয়েছেন হাফেজ সালেহ আহমেদ তাকরিম। গত 4 এপ্রিল প্রথম স্থান অধিকারকারী হিসেবে তাকরিমের নাম ঘোষণা করে কর্তৃপক্ষ। তাকে পুরস্কার ও সম্মাননা তুলে দেন আয়োজক কমিটিরা। আন্তর্জাতিক অঙ্গনে দেশের নাম উজ্জ্বল করেছে সালেহ আহমেদ তাকরিম, তাই দেশে ফেরার পর থেকেই তাকে দেখতে ভিড় করছেন হাজার হাজার মানুষ। বিশ্বজয়ী তাকরিম পড়াশোনা করেছেন রাজধানীর মিরপুরে মারকাজুল ফয়জিলার কোরআন ইসলামিয়া নামক একটি মাদ্রাসায়। বিগত 5 বছর যাবৎ এই মাদ্রাসায় হাফেজ হিসেবে গড়ে উঠেছেন তাকরিম। তাকরিমের বিশ্বজয়ের খবর ছড়িয়ে পড়ার পর থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাবা মায়েরা ছুটে আসছেন তাকরিমের সেই মাদ্রাসায়। প্রত্যেক বাবা মায়ের ইচ্ছে তাদের সন্তানকে তাকরিমের মাদ্রাসায় পড়াশোনা করাবেন। তাকরিমের বিষয়টা শুনছি এবং এদের আনুষঙ্গিক বিষয় দেখছি শুনছি আমি, এদের আমল এবং ইলমের বিষয়টা বেশ কেয়ারফুল, এই জন্য আমরা এখানে ভর্তি করার সিদ্ধান্ত নিয়েছি। ভাইবার একটা ডেট ভাইবা নেবে, ওরা ভাইবা নিয়ে তারপর সে তারা ডিসিশন দেবে, এখনও তারা তো ওটা কনফার্ম করেনি। আসতে হবে, স্টুডেন্ট দেখবে কেমন, তারপর ডিসিশন দেবে তারা। এখানে মূলত পড়াশোনার ইয়েটা ভালো, তাড়াতাড়ি হেফজ করান যায়, আপনার হাফে যাওয়া যায় তাড়াতাড়ি, এর জন্য দোয়া। এবং কোরআন তেলাওয়াতটা খুব সুন্দর স্পষ্ট হয়। প্রতিদিনই শত শত অভিভাবক সন্তানদের ভর্তির জন্য সরাসরি হাজির হচ্ছেন মারকাজুল ফয়জিল কোরআন আল ইসলামিয়া মাদ্রাসায়। অনেকেই ফোন করেও খোঁজ খবর নিচ্ছেন, আর এত ছাত্র ভর্তির বিষয়ে মাদ্রাসা কর্তৃপক্ষও খুশি। তবে মাদ্রাসা কর্তৃপক্ষ বলছেন এত পরিমাণ ছাত্র ভর্তি নেওয়ার সক্ষমতা তাদের নেই। এই মাদ্রাসা চাইলেও যে কেউ ভর্তি হতে পারে না, কারণ সেখানে ভর্তি হতে চাইলে সেই শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। ভর্তি পরীক্ষায় পাশ করলেই কেবল সিট অনুযায়ী সেখানে ভর্তি হওয়া যায়। মারকাজু ফয়জিল কোরআন আল ইসলামিয়া মাদ্রাসায় শুধু হাফেজই তৈরি হয় না, সেখানে সর্বোচ্চ ডিগ্রিও চালু হচ্ছে। এতে করে অনেকেরই ভর্তির আগ্রহ বাড়ছে এই মাদ্রাসায়। এটার জন্য প্রথম প্রক্রিয়া হলো আমাদের রমজানের পরে, অর্থাৎ ঈদ হতে পারে এবার শনি অথবা রবিবার, ঠিক পরের শনি রবি সব, এই তিন দিন মূলত আমাদের ভর্তি কার্যক্রম এখানে হবে। তো ভর্তি কার্যক্রমের জন্য যে যেই বিভাগে পড়তে চায়, নাজেরা বিভাগ হলে যতটুকু পড়েছে তার মধ্যে তার পরীক্ষা হবে, এক্সাম হবে, হাফিজি হলে তার পড়ার মধ্যেই তার পরীক্ষা হবে, আর যদি সে আলেম হতে আসে কিতাব বিভাগে তাহলে সেই বিষয়ে তাকে প্রশ্ন করা হবে, একটা বোর্ড থাকবে, বোর্ড পরীক্ষা নিয়ে যদি তাকে মনে করে যে হ্যাঁ এই ছেলেটাকে নিয়ে আমরা নিতে পারি উপযুক্ত, তাহলে তাকে ভর্তি করা হবে। একদিকে ভর্তির জন্য আসছেন শত শত অভিভাবক, তার উপরে অনেকে আসছেন তাকরিমকে এক নজর দেখতে। দেশের বিভিন্ন এলাকা থেকে আগত এসব মানুষ তাকরিমকে ভালোবাসা জানাতে হাজির হচ্ছেন প্রতিদিনই। আমাদের দেশের সম্মানটা অটুটভাবে উনি ধরে রেখেছেন, তাই ওনার জন্য আমাদের বুক ভরা ভালোবাসা, তাই আমরা ওনাকে দেখার জন্য ফেনি থেকে এসেছি। তাকরিমের মাদ্রাসায় বেড়ে ওঠা তার সহপাঠীরা বলছেন তারা তাকরিমের চেয়েও বড় কিছু হতে চায়, অর্জন করতে চায় আরো বিশ্বজয়ের খেতাব। তাকরিমের চেয়ে আরো বড় একজন হকালে হাফেজ হব, বিশ্বজয় করে আনবো। আমার ইচ্ছা যে বড় হ্যাঁ তাকরিমের চেয়ে একটু বড় হব, বড় হয়ে হাফেজ আলেম হইতে পারবো। জনি রাহেন, কালবেলা।